দক্ষিণ গরমে ফুটছে, দার্জিলিং এর মনোরম আবহাওয়া, পর্যটকরা ভিড় জমাচ্ছে। চৈত্র মাস শেষ হয়নি, তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই, ঘেমে নিয়ে একসার অবস্থা। অপরদিকে শৈল শহর দার্জিলিং এছাড়াও সিকিম সহ পাহাড়ি অঞ্চলের পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রসঙ্গত জানা গিয়েছে, গুড ফ্রাইডের দিন থেকে পাহাড়ে পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছে। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন নববর্ষ পর্যন্ত এই ভিড় বজায় থাকবে। সূত্রের খবর মিলেছে, গত বছরের তুলনায় চলতি বছরে হোটেল বুকিং এর পরিমাণ বেড়ে গেছে। প্রচণ্ড গরমের হাত থেকে নিস্তার পেতে অনেকেই ভেন্টিলেশন হিসেবে বেছে নিচ্ছেন দার্জিলিং সহ পাহাড়। মূল আকর্ষণ পর্যটকদের কাছে শৈল শহর দার্জিলিং, তবে অনেকেই দার্জিলিং ছুঁয়ে আশেপাশের অববিড জায়গাগুলোতে বেড়াতে চলে যাচ্ছেন। পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে, পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। মাঝে করোনা লকডাউনের কারণে পর্যটন ব্যবসা পাহাড়ে মুখ থুবড়ে পড়েছিল, পরিস্থিতির বর্তমানে অনেকটাই স্বাভাবিক। দার্জিলিংয়ের চমকপ্রদ আবহাওয়ার কারণে অনেকেই পাড়ি দিচ্ছেন। সকালবেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও বেলার দিকে পুনরায় শীতের আমেজ ফিরে আসছে। মেঘ কুয়াশার খেলা চলছে বিভিন্ন জায়গায়। নামছি দার্জিলিং দিয়ে গেছি, আর আসার সময় ওটাতে আসছি কমলা বাগান রাস্তায়, বাপরে বাপ। আর শীতে নিয়ে গেছিলাম, খালি কমলাই কমলা রাস্তায় পড়ে আছে, কমলা পড়বে। Oh.